আমার জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের যাতে শাস্তি বেশি করে পেতে পারে সেই স্বাদ সেই মজা পাওয়ার জন্য আল্লাহ পাক মানুষদেরকে বড় করে ফেলবেন অনেক বড় করে ফেলবেন এইরকম সাধারণ কোনো ছোট্ট সাড়ে তিন হাতের মানুষ রইবেন না বিশাল বড় যাতে জাহান্নামের শাস্তি তুমি বেশি করে টের পেতে পারো কেমন বড় দাঁত হবে এক একজন মানুষের জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো নাউজুবিল্লাহ বলেন একটা উহুদ পাহাড়ের দাঁত হচ্ছে প্রায় 8 কিলোমিটার কত কিলোমিটার এখন 8 কিলোমিটার যদি একটা মানুষের দাঁত হয় মানুষটা কত বড় এক কাঁধ থেকে আরেক কাঁধ দূরত্ব হবে 350 কিলোমিটার কত কিলোমিটার 350 কিলোমিটার মক্কা থেকে মদিনা এতটুকু লম্বা হবে এক একটা মানুষের এত তো মুঠা করে আল্লাহ পাক চামড়া করবেন 120 গজ বুরু এত মুঠা যাতে জাহান্নামের তীব্র শাস্তি তুমি পেতে পারো সেই জাহান্নামের মজাটা উপলব্ধি করতে পারো আমার বন্ধুগণ আগুনের পোশাক পরে দেওয়া হবে জাহান্নামী মানুষদেরকে আগুনের পোশাক পরানো হবে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সুরার সেই আয়াতে আল্লাহ পাক বলছেন ফাল্লাযীনা কাফারূ কুতিআত লাহুম সিয়াবুম মিন নার জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে বলি না আউযুবিল্লাহ জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে এরপরে তারা এই জাহান্নামের এত কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারবে না শুধু মাইরার মাইর শুধু ডান্ডা বেরি চোখ দিয়ে তুমি কি দেখেছিলে দুনিয়ার জমিনে খারাপ কাজ করে এক একটা ধরনের এক একটা পাপের এক একটা শাস্তি চোখ দিয়ে তুমি কি দেখেছিলেন মোবাইল ফোন তোমার কাছে আছে স্মার্টফোন আছে যেমন খুশি তেমন দেখতে পারো না এটাও একটা পরীক্ষা কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা দেয়া দেওয়া হয়েছে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন কেন দিলেন স্বাধীন করে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মানুষের জীবন এবং মরণ দিলেন আল্লাহ পাক আমলের দিক থেকে উত্তম সেটা বুঝে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলে এই পৃথিবীতে এমনিতে দেই দেওয়া হয় নাই তোমাকে কোন পথে কি করতেছো চুখ দিয়ে কি করেছিলা সেই চুকের যদি অপব্যবহার করো তাহলে জাহান্নামের বড় বড় রডের জাহান্নামের প্রজ্বলিত বড় বড় রড দিয়ে খন্তি দিয়া তোমার চক্ষুকে উপড়ে ফেলা হবে নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক এই বর্ণনাগুলি কেন দিচ্ছেন যাতে দুনিয়ার মানুষেরা সতর্ক হয়ে যায় এগুলি শোনার পর এগুলি বুঝার পর যেন তারা আমলকে ঠিক করে ফেলে পানি পানি বলে তৃষ্ণার্ত হয়ে যাবে ক্ষুধার্ত হয়ে যাবে জাহান্নামের তো শাস্তি পানি পানি বলে চিৎকার করতে থাকবে কিন্তু কি পানি পাওয়া যাবে গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে জিব্বা নাভিস্থল পর্যন্ত জ্বলন্ত হয়ে থাকবে নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ পানি যখন পানি পানি বলে যখন চাইবে তখন তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিউ এমন একটি খাবার দেওয়া হবে যেই খাবারে তাদের কোনো পরিপুষ্ট হবে না তারা খেতে সময় গলায় আটকা পড়বে কাঁটাযুক্ত খাবার যেটা তাফসিরে এসেছে ওই যে আপনার খড় যেমন শুকনা খড় যেমন অপরিত্যক্ত খড় যেমন গরু ও ঘাস ও ছাগল যেমন খায় না যেগুলা এই রকমের কাঁটাযুক্ত খাবার এত নিকৃষ্ট মানের খাবার তাদেরকে দেওয়া হবে সেগুলি তারা খেতে পারবে না গলার মধ্যে গিয়ে আটকা পড়ে যাবে নাউযুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ পানি পানি বলে চাইবে যখন আল্লাহ পাক তাও বলে দিচ্ছেন পানি দেওয়া হবে কিরকম পানি দিবেন তৃষ্ণার্ত অবস্থায় মানুষ ঠান্ডা পানি চায় তৃষ্ণা নিবারণের জন্য ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলছেন কিরকম পানি দেওয়া হবে লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা না তাদেরকে ঠান্ডা জাতীয় তৃষ্ণা মিটার মতো কোনো পানি দেওয়া হবে না ইল্লা হামিমাম ওয়াগাসাকা রক্ত পুজ তাদেরকে পানি দেওয়া হবে গরম পুজ রক্ত দুর্গন্ধওয়ালা নাউযুবিল্লাহ রক্ত দুর্গন্ধ বমি গরম পানি এগুলি সে ভক্ষণ করতে হবে আমার বন্ধুরা জান্নাতিরা আরামে থাকবে আয়েশে থাকবে কত ধরনের পানি পাবে জান্নাতিদের পানি আমি যে আয়াত প্রথমেই খুতবাতে পড়েছি যারা জান্নাতি আর জাহান্নামী সমান কি সমান নয় লা ইয়াস্তাউ আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জাহান্নামি আর যারা জান্নাতি উভয় সমান নয়, এরা পাবে কি ধরনের পানি আর জান্নাতিরা পাবে কি ধরনের পানি, তাও আল্লাহ ঘোষণা দিলেন সুবহানাল্লাহ। জান্নাতিরা পাবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى চার ধরনের মিষ্টি জাতীয় পানি পাবে, এমন সব পানি পাবে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা, এমন স্বচ্ছ পানি পান করবে জীবনেও আর পানির তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ। এমন দুধ পাবে, এমন স্বাদযুক্ত দুধ পান করবে, দুধ জাতীয় পানি যেটার স্বাদ জীবনেও সে সেটা সে সবার নয়, মধুর ঝরনা থাকবে, দুধের ঝরনা থাকবে, স্বচ্ছ পানির ঝরনা থাকবে। আমার বন্ধুরা, জাহান্নামে পাবে গরম পানি, দুর্গন্ধ, ফুঁদ, বমি, এইগুলা পাবে। আর জান্নাতে কি পাবে আমার বন্ধুরা? আল্লাহ পাক এই দুনো কথা বললেন, জান্নাতের খাবারগুলি জাহান্নামীর অবলোকন করতে থাকবে। একটা লাইভ প্রোগ্রাম আল্লাহ পাক করবেন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে, সুবহানাল্লাহ। জান্নাতীরা যারা জাহান্নামীদেরকে দেখতে পারে যেন, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারে, সেই সিস্টেম আল্লাহ পাক করে দিবেন কিছু সময়ের জন্য। জাহান্নামীরা দেখতে পাবে জান্নাতীদেরকে কি আরামে আস, কি আয়েশে আছে, এমন কি এমন তার বন্ধু সহচর আছে যে আপন ভাই, দুই ভাই, এক ভাই জাহান্নামে আর এক ভাই জান্নাতে দেখতে পারবে, সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখেন, ভাই বলবে, ও ভাই মেহরবানি করে তুমি এক মায়ের সন্তান, কষ্টে শেষ হয়ে গেলাম, পানির পিপাসায় শেষ আর সহ্য হয় না, এত স্বচ্ছ পানি তোমরা পান করতেছো দেখতে পাচ্ছি, ভাই গো মেহরবানি করে যদি কিছু পানি আমাদেরকে দিতা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে তাও বলে দিলেন, ওয়ানাদাম আসহাবুন নারি আসহাবাল জান্না আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্না আল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর নসিহত করে দিচ্ছেন, সেই লাইভ প্রোগ্রামে, সেই মধ্যবর্তী সময়ে জাহান্নামীরা জান্নাতীদের তাদের আপনদেরকে বলে বলবে, কেউ তার মাকে বলবে, কেউ তার ভাইকে বলবে, তোমাদের স্বচ্ছ খাবার থেকে আমাদেরকে কিছু খাবার দাও, মেহরবানি করে কিছু খাবার দাও, একই গড়েছিলাম, একই গড়েই থাকতাম, কত মায়া দর দেখে অন্যে থাকতো, আজকে কি কষ্টে আমরা আছি, তোমরা কিছু দাও। আমার বন্ধুগণ, তখন তারা বলবে, তোমাদেরকে আমরা কিছু দিতে পারবো না, আমাদের থেকে তোমাদেরকে পানি দিতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আমিন ইন্না হাররামাল্লাহু আলাল কাফিরিন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের খাবারকে হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। একজন শুনছে তার শাশুড়ি মারা গেছে, বলতেছে নাউজুবিল্লাহ। আরেকজন বলছে, শুনেছো, বলে কি, বলে ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, বলে ইন্না লিল্লাহ। দোয়া মুখস্ত করছে, লাগাবো কোন জায়গায় সেটা বুঝে না, তো আমরা বুঝে শুনে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। কোনো কিছু যখন আশ্চর্য ধরনের কোনো কিছু শুনবো, বলবো সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোনো খুশির সংবাদ শুনবো, বলবো কি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। কোনো খারাপ সংবাদ শুনবো, বলবো নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। এরপরে কোনো জিনিস থেকে বাঁচার চেষ্টা করবো, বলবো নাউযুবিল্লাহ, ঠিক কিনা? জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনান নার, দৈনিক আল্লাহর রাসূল এই দোয়া করতেন যে আল্লাহ জাহান্নামের যন্ত্রণা থেকে, জাহান্নামের সেই পীড়াদায়ক শাস্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। আমার বন্ধুগণ, সেই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বাঁচবেও না মরবে না, এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মনে করতে পারেন, মানুষ তো মরে যেতে পারে, দুনিয়ার জমিনে যেমন জ্বললে তো মানুষ শেষ হয়ে যায় না, বিষয়টা এমন নয়, জান্নাতের ভিতরে আর মরবে না মানুষ, মানুষদেরকে জাহান্নামের ভিতরেও যারা যাবে তারাও মরবে না,
জান্নাতের ভিতরেও যারা যাবে তারাও মরবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মউতকে মউত দিয়ে দিবেন, মউতকে একটা খুশির রূপ দাহন করে জান্নাতি এবং জাহান্নামীদেরকে মধ্যখানে রেখে সামনে রেখে জবাই করে দিবেন, বলবেন আজ থেকে আর মউতের কাজ শেষ, সুবহানাল্লাহ বলে। জান্নাতে যারা থাকবে ইয়ারাম খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামের নাজ নিয়ামত ভক্ষণ করবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে আমরা দুনিয়ার জমিনে মারামারি করি, সামান্য জায়গা জমিন নিয়ে গিবত করি, অহংকার করি, হিংসা করি, আছে না আমাদের সমাজে এমন? এক ইঞ্চি জায়গা নিয়ে আরেক ভাইকে, ভাইয়ের সাথে ভাইয়ের দরবার ঝগড়া আছে কিনা, কোর্টে পর্যন্ত মামলা আছে, বড় বড় আক্রোশ ধারণ করছে, এটা কেন? পরের জায়গা পরের মাটি, গর বানাইয়া আমির, আমি কি সেই গড়ের মালিক নই? আমি তো সেই গড়ের মালিক, দাদাও ছিল এই জায়গার মালিক, বাপও ছিল এই জায়গার মালিক, তারা সবাই চলে গেল, আমি হলাম এই জায়গার মালিক, আমি আবার চলে যাব, আরেকজন আসবে, আরেকজন আসবে, তো কি জন্য আমি এসব করতেছি, ঠিক না? বুদ্ধিমান মানুষ যারা তারা এইরকম করে না, কারণ কোরআন হাদিস মতো যদি ফলো করতে হয়, জবাবদিহিতার অনুভূতি যদি আপনার মাথার মধ্যে খেলে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান ফা ইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সামি'ইল আরদিন। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কারণ এক দিঘাত পর্যন্ত জমিন যদি আত্মসাত করে, কিয়ামতের দিন তাকে সাততবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সারা মাঠ চাষ করে জমিন কোনো অসুবিধা হয় না, কিন্তু কি এমন ফোড়া কপাল বান্দা, যখনই না আইলের কাছে যায় চিকন করতে থাকে, আছে কিনা এমন? সেখানে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। আমার বন্ধুরা, কি কতটুকু আপনি চিকন করে করে নিবেন, কতটুকু অংশ ঢুকাইবেন, কি করবেন? ফাইনা তা ধাবো, কোন দিকে দৌড়াও, একটু মাথা খাটাও, চিন্তা করো, যেদিন এমন একদিন যেদিন সন্তান সম্পত্তি কোনো কিছু আমার কাজে আসবে না, কার জন্য আমি সব করি? আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন কোন ধন কোন সম্পদ কোন সন্তান কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাই বলে আমি এই কথা বুঝাতে চাচ্ছি না যে সন্তানাদি সম্পত্তি সব ছেড়ে দিবে, না, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল যেরকম করেছেন এইরকম আমাদের জীবন চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে এই দুনিয়ার জমিনে একটা পৃথিবী, এই পৃথিবী নামক গ্রহে মানুষ বাস করতেছে প্রায় 800 কোটি, কত কোটি? 800 কোটি একটা মাত্র পৃথিবীতে বাস করতেছে আমার বন্ধুগণ। আর জান্নাতের ভিতরে একজন ব্যক্তি পাবে, সর্বনিম্ন জান্নাতি যে ব্যক্তি, সে পাবে 10টা পৃথিবী সমান, সুবহানাল্লাহ। তাহলে ওইটা নেবেন না ওইটা নেবেন? কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ পাক বলেছেন, নবী বলো এই দুনিয়া হচ্ছে খুবই নগণ্য, ওয়াল আখিরাতু খাইরুল লিমান ইত্তাকা, আখিরাত হচ্ছে মুত্তাকি বান্দার জন্য সবচাইতে উত্তম, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবেন, ওই ব্যক্তি যখন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন স্টপ হয়ে যাচ্ছে, এমন সময় একজন ব্যক্তিকে যার কিছুমাত্র ঈমান ছিল, ঈমানওয়ালা ব্যক্তি, তার পাপের প্রায়শ্চিত্ত হওয়ার পরেও জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢুকার যখন পরিস্থিতি হয়ে যাচ্ছে, অর্থাৎ তার পাপের শাস্তি যখন শেষ হয়ে যাচ্ছে, জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাওয়ার পরে যখন আজকে গেট লক হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের, ওই সময় আল্লাহ পাক মালেক ফেরেশতাকে ঘোষণা দিবেন, যাও তো দেখো গিয়ে জাহান্নামের ভিতরে আমার কোন রকম কিছু ঈমান ছিল, শুধুমাত্র ঈমান ছিল, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাইর করে এনে জান্নাত দিয়া দাও, সুবহানাল্লাহ, তার থেকে তাকে জাহান্নাম থেকে তোমরা বাইর করো। আংরা টুকরাগুলো নিয়ে আসা হবে, আনার পরে কোন রকম করে সে তো আর হাঁটতে পারতেছে না, হাদিসের মধ্যে এসেছে, হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে সে বাইর হবে। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাইর হয়ে যাওয়ার পরে নাহরে হায়াত নামে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে গোসল করানো হবে, আগে চাইতে আল্লাহ রাব্বুল আমিন অনেক সুন্দর রূপ দিয়ে তাকে তৈরি করে দিবেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আরো দূরে দূরে কাঁদবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ খুব বেশি করে কাঁদবে, অনেক কাল যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আবার কাঁদো কেন ও বান্দা, তোমাকে তো জাহান্নাম থেকে বাইর করে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন আর কান্নার কারণ কি? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন
আমি তো জাহান্নামে ছিলাম, দয়া করে মেহরবানি করে তুমি আমাকে জাহান্নাম থেকে বাহির করে দিলা, তবে আমি দূরের থেকে দেখতে পাচ্ছি জান্নাত কি সুন্দর নাজনিয়া মুস চলতেছে। আল্লাহ গো মেহরবানি করে যদি তুমি একটু সামনে দিতা, জান্নাতের দরদার সামনে যদি একটু সামনে নিয়ে দিতা, তাহলে জান্নাত আমি একটু দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে জান্নাতের দরদার সামনে নিয়ে আনা হবে, ফেরেশতা নিয়ে আসবেন, আনার পরে ওই ফেরেশতা আরো কিছুদিন যাবে, এরকম যাওয়ার পরে আবার আল্লাহর জিকির আজকার শুরু করবে আর বলবে আল্লাহ গো, আরো বেশি বেশি করে কাঁদবে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা তোমার কি হলো, জাহান্নাম থেকে বাইর করাইলাম, জান্নাতের দরদার কাছেও নিয়ে আসলাম, এরপরে আর কাঁদো কেন? আমার বন্ধুগণ মানুষের লালস, ওই সময় বলবে আল্লাহ গো জাহান্নামের বাইরের থেকে ভালোভাবে কিছু দেখতে পারি না, একটু যদি তুমি মেহরবানি করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতা, প্রাণ খুলেই আমি তোমার জান্নাতটা দেখতাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার সেই আরজিটা পূর্ণ করে দিবেন। আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে ঢুকার পরে ওই ব্যক্তি দৌড়াদৌড়ি শুরু করবে, পেরেশান হয়ে, মানুষ যেমন কোনো কিছু পাওয়ার পরে খুব একটা, ওই যে বলে না আমাদের আঞ্চলিক ভাষায়, কম পানির মাছ বেশ পানিতে গেলে যে অবস্থা হয় আর কি, এরকম একটা কথা আছে না, ওই রকম করে ওই জাহান্নামী ব্যক্তি যখনই জান্নাতের ভিতরে ঢুকবে একটা হায় হুতাশ পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিনের কাছে কাঁদা শুরু করবে, কাঁদবে, কাঁদতেই থাকবে, আল্লাহ পাক বলবেন আর কাঁদো কেন, তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইলাম। ওই ব্যক্তি বলবে আল্লাহ গো জান্নাতের ভিতরে ঢুকেছে ঠিক, কিন্তু আমার মনে বড় ভয়, তুমি কখন জানে জান্নাত থেকে বাহির করে দিয়ে দিতে পারো, তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহরবানি করে এই জান্নাত থেকে তুমি আর বাহির করে দিও না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার সেই আরজিটাও পুরা করবেন, বলবেন ও আমার বান্দা আমার জান্নাত কি তোমার খুব পছন্দ হলো নাকি? ওই ব্যক্তি বলবে আল্লাহ কি বলবো, প্রাণ জুড়ে যায়, আয়াতুল ইবাদিয়া সলিহিন, আল্লাহ পাক বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত পূর্ণ জান্নাত রেখে দিয়েছি, মা লাইনুন রা কোন চোখ নাই দেখেছে, ওলা উযুনুন সামিআত কোন কান নাই শুনেছে, ওলা খাতারা আলা কলবি বাশার কোন কল্পনা নাই কল্পনা করতে পেরেছে। সুবহান